بسم الله الرحمن الرحيم. اتصال برمي الشيخ الذي علم بعد الأحكام في جبر رحمة الله تعالى هذه رحمة الله شو هو ضد يزر ضد يزر يكشال يا مرزاد رحمة الله عليه ميزي قاب كوري شد نقاك جامع مرشد عمد جان رحمة الله عليه رحمة الله শুতে বাড়িতে আমাকে বলেছিলেন এবার সব জামিয়া মাদানিয়া কাজির বাজার হিপ ছুঁই আগে ভর্তি হতে হবে। প্রথমে আমার আজ থেকে মায়েরম জানানোর শেষ দশ আমার শরীরে থাকতে হবে। তবে আসলাম চাঁদনি ঘাট পৌঁছে দাঁড়ান তখনকার সময় মসজিদে ইমাম ছিলেন বিশিষ্ট ওয়াইজ কারিমুল্লাহ মুখতার আহমেদ। সে সময় মসজিদে তারাবির নামাজ পড়াইতেন সিলেট জেলার প্রসাইকৃত সেরা হাফিজের সোনা হাফিজ কোরআন কারি হাফিজ মোল্লা ওয়াজ রহমান মাসুম বর্তমানে টন্ডন প্রবাসী। এরা বলা যায় আমাদের স্নেহদন্য হাজি আব্বাস জালালির এক বিশেষ কৃতিত্ব যে তিনি মসজিদের সূচনা থেকে সর্বসেরা মৃত কণ্ঠের অধিকারী সম্মানিত ইমাম ওয়াফিজগণকে মসজিদে নিয়োগ দিতেন। যেমন কারি মাওলানা আব্দুল তিন আসিরগঞ্জি হাফিজ কারি মাওলানা হুসেন অন্যপ্রবাসী হাফিজ মাওলানা পীর আহমদ সহ প্রখ্যাত কারিগণ সেখানে নামাজ পড়াতেন। শাহুল হাদিস আল্লামা আবিদুল হক এমপি জীবনের প্রথম দিকে আর পি মুর্শিদ খালিফা মাদানী শেখ আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ আলীর সাথে অসহমত লাভে ধন্যবাদের পালাউটের মসজিদে অথবা কখনো অত্রতের খানকায় ইতিকাপ করেছেন। অনেক সময় রাজান রহমতুল্লাহ আলী কাছ থেকে বলতে শুনেছি বুজুর্গদের জুতা সজা করার মাধ্যমে নফসের প্রবৃত্তি তোমার ইসলামে নবজ করতে হয়। মায়া রমজানে দেখেছি রমজান রহমতুল্লাহ হাদিস ও কেরদরস তাদরিস শুধু কোরআন তিলাওয়াত ও তাফসীর রায়ানুল কোরআন নিয়মগুলো থাকতেন। প্রায় সময় বলতেন তানভীর রহমতুল্লাহ আলীর রায়ানুল কোরআনে সব তাফসীরের সার নিঃশ্বাস। কোরআনের সাথে দাদাজানের অকৃত্রিম ভালোবাসা তার জীবনে এত উন্নতি নজিরবিহীন গ্রহণযোগ্যতা দিয়ে যে ইসলামকে সমুন্নত করতে ও কোরআনের কথা বলতে তিনি বাংলার জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছেছেন। কারণ কোরআন আল্লাহর সান্নিধ্য লাভের একমাত্র মাধ্যম। সাইদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোরআন তিলাওয়াতের মাধ্যমে যতগুলো নৈকট্য অর্জন করতে পারে অন্য কিছুর দ্বারা
ঐক্য অর্জন করতে পারে না। এজন্য আমি বিশেষ করে কোরআনের প্রতি অত্যধিক প্রেম ভালোবাসার কারণে তিনি আল্লাহর ঐক্য অর্জন করেছিলেন। আমার শিক্ষা জীবনের তিনি আমার হাতে করি তার কাছে হিউজ শুরু করেছি। আমি রাজধানের একটি ঐশ্বর্য দেখেছি মাদ্রাসা ছুটি থাকালীন সময়ে তিনি বাড়িতে আসলে আমার সবক তিনি শুনতেন। তখন দেখেছি আল্লাহ তাআলা তাকে কোরআন করিমের সীমাহীন মহব্বত দান করেছেন। যখন কেউ তার সামনে কোরআন তিলাওয়াত করত বা যে তিলাওয়াত করতেন তখন মনে হতো তিনি সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে কেবল আল্লাহ তাআলা ও তার কারোর সাথে জুড়ে চোখ অশ্রজল চেহারার রহমতুল্লাহ বদলে যত কেমন যেন তিনি কাউকে চিনতে পারতেন না। তিনি তিলাওয়াত বাড়িতে তার দেখা করতে আসলে তখন আমাকে এসেছেন দেখা করতে আপনার সাথে একথা বলতে আমরা ওই পেতাম। এত গভীর মনোযোগের সাথে তিলাওয়াত করতেন। জীবনের পড়ন্ত বেলায় রমজানের শুরুর দিকে বাড়িতে অবস্থান করতেন এবং শেষের দশকে সে চাঁদনী ঘাট মসজিদে চলে আসতেন ইতিকাফের জন্য। সেখানে তাকে ঘিরে আরও অনেকেই দূর দূরান্ত থেকে সবাত নেওয়ার জন্য হাজি জালালিও সব বন্দোবস্ত করতেন যাতে কারো অসুবিধা না হয় এবং সেদিকে তিনি যথেষ্ট লক্ষ্য রাখতেন। রবিবার দিনগুলোতে প্রতিদিন জোহর নামাজের সমাপ্তির পর সমরত মুসল্লিদের নিয়ে চাইলে আমার কিতাব দিয়ে তালিম দিতেন। সমসাময়িক মশলা আলোচনা করতেন। রহমতুল্লাহ কখনো গিবত শিকায়ত করতেন না, বড় নিন্দা শুনে বিরক্ত হতেন। রমজানে গিবত বড় নিন্দার কুফল বর্ণনা করে একজন দুইজন চলি বলে আলোচনা করতেন। প্রায় সময় মনে হয় যে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশিষ্ট তানভীর তাহসিন চৌধুরী, ডক্টর আব্দুল আজিজ, ডক্টর আখলাক সহ অনেকে হুজুর হতেন। রমজান মাস কোরআন আজকের মাস, তাই তিনি এ মাসে কোরআন তিলাওয়াত করলেন। আর সাহাবি ও তাবিদের আমার কথা স্মৃতিচারণ করে বিভিন্ন ঘটনাবলী বলতেন। প্রত্যেক বছর রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে